ভাইয়ের আমার বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে খাল কাটতে গেল, খাল কাটতে গিয়ে খাল কাটতেছে নবীজি, খাল কাটতেছে নবীজির লিডার হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন ওই জায়গাতে। এইবার সাহাবী একজন কাঁপতে কাঁপতে মাথার থেকে মাটির ঝুড়ি পড়ে গেল, নবীজি বলছে তোমার কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, এই দুই দিন ঘরে খাবার নাই, তাই কাঁপতে কাঁপতে পড়ে গেছি। নবীজি বলছে দুই দিন ঘরে খাবার নাই, তাহলে খাল কাটতে আসো কেন, মাটি কাটতে আসো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আমি দুই দিন কেন, দশ দিন না খেয়ে থাকলেও আপনি যখন যুদ্ধে যান তখন আমার মনটা আর বাড়িতে টিকে না, এর নাম হলো নবীর মহাব্বত। আরেকজন এসে কাঁপতে কাঁপতে পড়ে গেল, হযরত ওমর বলছে ভাইজান আপনার কি ব্যাপার? বলে ভাইজান কিছু মনে করবেন না, বলে আমারও তো ওই অবস্থায় তিন দিন ঘরে খাবার নাই। বলে রেস্ট নাও, আমার দয়ার নবী বলে সাহাবীরা রে, তোদের ইমানের কাছে আমি আখিরি পয়গম্বর ঠেকারে, কারোর ঘরে তিন দিন দুদিন খাবার নাই, খালি পেটে উঠে তোরা মাটির ছড়ি টানিস, তোরা এত ভালোবাসিস রে আমাকে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দুরি বান্ধ নবীজির শোনে, আজকে ছুটি দিয়ে দিলাম, কেউ দুদিন তিন দিন না খাওয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আমার সাহাবী ভাইরা খায় নাই, আমার নবী দাঁড়ায় বলছে এ সাহাবীরা, সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, এই সাহাবীরা দুদিন তিন দিন তোমরা না খেয়ে তোমরা আমার মহব্বতে আসো, আর তোমরা জানো না আজকে বেশ কয়েকদিন আমাদের ঘরে পানি ছাড়া আল্লাহ কোনো খাবার পাঠায় নাই, আমি পেটে পাথর বেঁধে তোমাদের সঙ্গে খাল কাটতে এসেছি। নবীজি এইভাবে দড়ি দিয়ে ই বানানো এ দেশে বাংলাদেশে পাওয়া যায় না, ভারতে পাওয়া যায়, ভারতে অহরহ পাওয়া যায়, দড়ি দিয়ে খাঁটি বানানো হয়, এইভাবে ফাঁকা ফাঁকা করে নেটের মতো দড়ি দিয়ে খাঁটি বানাইছে। নবীজি এইভাবে খাঁটির উপরে শুয়ে আছে, বালিশ নাই কি নাই কি নাই, একজন সাহাবী এসে কয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম সালাম বললেন নবীজি, কিন্তু ঠোঁট লড়ল। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম দিলাম, সালামের জবাব অতি আস্তে দিলেন, কারণটা কি? আমার নবী বলে সাহাবী রে, সাত দিন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পানি খাওয়ায় খাওয়ায় রেখেছেন আলহামদুলিল্লাহ। সাহাবি তাকায় আছে নবীর সমস্ত দেহে ওই দড়ির দাগ ছিল, বালিশও ছিল না। আয়েশা সিদ্দিকা জালনা দিয়ে বলতেছে, ও আয়েশা আল্লাহ তাআলা কোনো খাবার পাঠাইছে নাকি? আয়েশা সিদ্দিকা জালনা দিয়ে বলছে, খোদার কসম নবী গো, এক গিলাস পানি ছাড়া আমার ঘরে কিছু নাই। ধর্মটা একটা রং তামাশার নয়, ইসলাম ধর্ম বড় খোদা পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আমি রুটি আর মাংস খেয়ে এসেছি, নবী না খাওয়া সাহাবিরা না খাওয়া লজ্জায় পড়ে গেছে, কালকাটার থেকে ছুটি দিয়ে দিল, সব সাহাবিরা বাড়ি চলে গেল। জাবের যায় মুখটা বড় কালো, জাবের স্ত্রী বলছে তোমার মুখটা কালো কেন? বলে স্ত্রী বসো। বলে কি ব্যাপার? আমাদের তো রোজি রোজগারের মধ্যে ছাগল আর ছাগলের দুইটা বাচ্চা, এই তো। বলে কি বলতে চাচ্ছ? আমি যে প্রশ্নগুলো করব শর্ট শর্ট করে জবাব দাও। বলে কি জবাব? বড় ছাগলটা যদি মারা যায় শিশু বাচ্চা ছাগলগুলো বাঁচবে কিনা? বলে আল্লাহর ইচ্ছা করলে বাঁচাইতে পারে, মারতেও পারে। বলে তাই নাকি? স্ত্রীর তাই যদি হয়, আমার দয়ার নবী পেটে পাথর বেঁধে খন্দুকের খাল কাটতেছে, সাহাবিরা না খাওয়া আর আমি রুটি আর মাংস পেট ভরে খেয়ে গেলাম, তুমি কিছু মনে করো না, এই ছাগলটা জবাই করে আমার দয়ার নবীকে খাওয়াইতে চাই। ইমান ভক্তি আসে কি নাই? ছাগল কিন্তু একটা রোজি রোজগার ওদের ওইটাতেই হয়, দুধ বিক্রি করে খাবার কিনে আনে। আমাদের বউ হলে বলতো রাখো তোমার নবী, আমার ছাগল জবাই করবো, আমার বাচ্চা মারা যাবে আর আমরা খাবো কি? বলছে স্বামী গো তোমার থেকে আমি বেশি খুশি। বলে তাই নাকি?
এবার ছাগলটা জবাই করে বড় ছেলেকে সঙ্গে করে জবাই করে মাংসটা ঠিক করে দিয়ে বলে তুমি রান্না করো, দয়া নবীকে দাওয়াত দিয়ে আসি। নবী বসে আসেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি আপনাকে দাওয়াত দিতে চাই, কয়েকজন সাহাবী সঙ্গে করে। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম। দাওয়াত দিয়ে চলে গেছে। এইবার যাইয়ে দেখে পাবে সামান্য কিতার দেখা, এত সহজ বাবা। বাবা দাওয়াত দিতে গেছে নবীকে, ছোট ছেলে ডাক দিয়ে কয় বড় ভাই ছাগলটা যে বাবাকে সঙ্গে করে জবাই করলা, এই ছাগলকে কি আমি মহব্বত করি নাই, এই ছাগলকে কি আমি খেতে দিই নাই, তুমি এত নিষ্ঠুর ভাই কেন, আমাকে ছাগল জবাই করার সময় ডাকলা না কেন, এখনই আমাকে ছাগল জবাই করার দেখাইতে হবে। কখন যে কাকে কোন ভাবে সাইজ করে একমাত্র আল্লাহর ব্যাপার। আমি ডাকি নাই, তুই দূরে ছিলি, বলে আমাকে দেখাও। ঠিক আছে দেখাচ্ছি কিভাবে জবাই করলো। এখানে শো যে তলোয়ার দিয়ে জবাই করেছিল, বড় ভাই ছোট ভাইকে দেখাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শরীর সারাইয়া দিল। সঙ্গে সঙ্গে ছোট ভাই জবাই হয়ে গেল, মা বড় দুঃখিনী, মা বড় ছেলেকে রাগ করে তাড়া করলো, দালানের ছাদে উঠে বড় ছেলে মায়ের ভয়ে লাফ দিয়ে সে মারা গেল। ইমান গাছে ধরে না, ইমান নদীর ভিতরে জাল ফেলাইলে পাওয়া যায় না, ইমান বীজ বপন করলে জমিনে পাওয়া যায় না, ইমান বড় আলাদা জিনিস। এইবার সেই মা কি আর রান্না করতে পারে নাকি? পারে, কিন্তু সাহাবি স্ত্রী পারে। ডাক দিয়ে বলতেছে আমার স্বামী যে নবীকে দাওয়াত দিয়েছে, হায়াত মৌতের মালিক আল্লাহ নিয়েছে, কিন্তু কি করা যায়, চাদর দিয়ে মরা দুই বেটা ঘরের ভিতরে থেকে রান্না করে, আর মা মাঝে মধ্যে দুইটা বেটা দেখে আসে। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, আর পাড়া পড়শি না জানিতে জানে তার বাপ আর মা। রান্না করতেছে, এদিকে স্বামী এসে দেখে স্ত্রী রান্না করছে, চোখ দিয়ে পানি ঝরে। স্বামী বলতেছে কি ব্যাপার, রান্না কমপ্লিট বলে প্রায় কমপ্লিট, নবীজির কি খবর বলে। স্ত্রী দেন নবীজি খুব খুশি হয়েছে, দাওয়াত খাইতে আসতেছে, বলে তুমি কান্দ কেন, বলে না আগুনের তাপে চোখ দিয়ে পানি ঝরছে, আমার সামনে বসো। স্বামী গো খালকাটার খন্দক থেকে এসে তুমি বলেছিলে ছাগলটা মারা গেলে বাচ্চা দুটো বাঁচবে কিনা, আমি বলেছিলাম বাঁচবে, আল্লাহ বাঁচাইলে বাঁচবে। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করি, নবী আসাতে তুমি কি খুশি? এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, স্ত্রী রে স্ত্রী, পৃথিবীতে এত বড় খুশি কারোর হয় না যে আজ আমার খুশি, আমার দয়ার নবী আমার ঘরে আসবে। হাতখানা জড়াই ধরে কয় স্বামী আমিও খুব খুশি, কিন্তু স্বামী গো ধরেন নবীজি আসলো, নবীজি আসলেন হঠাৎ আমি মারা গেলাম, তখন কি হবে? বলে আবার কোন ধরনের কথা বলছো? বলে আল্লাহ যদি ঘটায় তখন কি করবা? তখন বলছে স্ত্রীর এমন ঘটনা যদি ঘটে আমি তোমার লাশ গুম করে ফেলবো, ঘরে গোপন করে রাখবো, আমার নবীকে টের পাইতে দেব না, আমার নবী বেজার হলে আমার মাওলা বেজার হয়ে যায়, তাই নাকি? বলে হ্যাঁ। তারপরে নবী যে চলে যাবে তখন আমি কাঁদবো, আমার বিরহ ব্যথা সব আল্লাহর কাছে জানাবো। এইবার স্ত্রী কয় স্বামী গো তোমার বড় বেটা যদি মারা যায় তখন কি করবা? বলে সব বাজে কথা বলো না, হতেই পারে না যদি আল্লাহ হওয়ায়। বলে আমি ধৈর্য ধরবো। বলে তাই তো। বলে হ্যাঁ, আমার হাতে হাত দাও, দুই বেটা যদি একসাথে মারা যায় আর আমার দয়ার নবী যদি তোমার ঘরে হাজির হয় কান্দবা না আনন্দ করবা? বলে এ কি উদ্ভণ্ডি উদ্ভট, তুমি প্রশ্নটা কি করো আমি বুঝলাম না। বলে যদি ঘটে, যদি ঘটে
ব্যথা তো চেপে রাখা বড় মুশকিল হবে, তারপরও আমার নবীর সম্মানে আমি চেষ্টা করব ব্যথাটা বন্ধ করে রাখা। বলে ঠিক তো, বলে ঠিক, আমার সাথে আইসো। স্বামী গো কম্বলখানা উঠাও গো, কম্বল উঠায় দেখে যাবে দুই বেটা মরা। চিৎকার করে মুখ থাপড়ায় কান্দে। স্ত্রী কয়, খবরদার তুমি ইন্টারভিউতে পাশ করেছো, কাইন্দ না আগে, নবীজি বিদায় হোক, নবীজি টের যেন না পায়। স্ত্রীকে বলছে, মারা একটু বেশি দুর্বল, খবরদার তুমি যেন কেন্দ্রে ফেলো না, নবী টের পাবে। তুমি খবরদার কেন্দ্রে ফেলো না, বলে আমার দ্বারা সম্ভব হবে না, তুমি নিজেকে সংযোগত করো। এইভাবে রান্নাবাড়া কমপ্লিট। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কে আছেন সালাম গ্রহণ করেন, সাহাবীদেরকে সঙ্গে করে ঢুকলেন। জাবের কেমন আছো? জাবের আনন্দে আত্মহারা হয়ে বলে, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমার স্ত্রী কেমন আছে আলহামদুলিল্লাহ, বেটা বেটি কেমন আছে আলহামদুলিল্লাহ, খাবারের অবস্থা কি? বলি আর রাসূলুল্লাহ আপনি বসেন। রাসূলের সামনে প্লেট দেওয়া হলো, প্লেট দেওয়া হলো, জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে বেড়ে বেড়ে যায়। আর দুইজন কয়, খবরদার নবী যেন টের না পায়। শেষে নবী বেজার হয়ে চলে যাবে, বেটাও গেল নবীও গেল, তাহলে কেমন হয়? তুমি ধৈর্য ধরো, তুমি খবরদার কাইন্দে উঠো না। এইভাবে বলতে বলতে খাবার দেয়, খাবার দেওয়া কমপ্লিট। আর নবী যে বলতেছে সাহাবীরা রে এক সঙ্গে সবাই বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার মুখে দিও। জাবেরের স্ত্রী বড় খুশি, আমার নবী যেন খুশিভাবে বিদায় হয়। জাবের মনে মনে কয়, আল্লাহ আপনি যে ঘটনা ঘটাইছেন, দয়ার নবী যেন টের না পায়, তাহলে আমাদের সব শেষ, সব শেষ। কেবল নবী খাবার দা মুখে তুলবে না, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবি, আমি আল্লাহ তাআলা বলছি, জিব্রাইলকে পাঠায় দিল, বলো আমি আল্লাহ বলছি, জিব্রাইল আমার হাবিবকে বলো, জাবেরের দুই বেটা সঙ্গে করে যেন খাবার খায়। ডাক দিয়ে বলে, হ্যাঁ রাখো খাবার, রাখছে। হুজুর কোনো অসুবিধা? তোমার ছেলেরা কই? বলে হুজুর তারা তো কোথায় গেছে, তো কেন? বাচ্চা মানুষ খেলতে গেছে, বলে দেখে আনো। বলে হুজুর আপনি খেয়ে একটু এঁঠো ভাত, আপনার পাতের এঁঠো ভাত রাখেন, ওদেরকে খাওয়াই দেব। আমার নবী বলে যাবে, একটা কথা মনে রাখিস, তোদের দুই বেটাকে ডেকে আন, আমি সঙ্গে করে খাব। আর যদি দুই বেটাকে না আনি, আমার আল্লাহ তোর কারাম খাবারকে হারাম করে দিয়েছে। হারাম খাবার, হারাম বলে সর্বপ্রথমে যাবের স্ত্রী ঘরের ভিতর থেকে চিল্লাই উঠছে, আল্লাহ মানুষের ঘরে আগুন লাগাও, কিন্তু এমন আগুন তুমি লাগাইলা। স্বামী স্ত্রী ধৈর্য ধরেছিলাম গো, কিন্তু আমার খাবারও গেল, নবী খাবে না, একটা মারাত্মক। এইবার জাবের কান্দে, স্ত্রী ঘরের থেকে কান্দে। আমার নবী জিজ্ঞাসা করে, যাবে তোর ঘটনাটা কি? বললে বল। বলে নবী গো আপনি চলে যান। কেন? আমার দুই বেটা যেই দেশে গেছে, তারা আর কোনদিন খাবার যাবে না। বলে কোন দেশে গেছে রে? বলে হুজুর আসেন, আপনার পবিত্র হাতে কম্বল উঠা, কম্বল উঠায় দেখে ঘরের ভিতরে মরা দুই বেটাকে কম্বল দিয়ে ঢেকে রেখে স্বামী স্ত্রী নবীজির খেদমতে জীবন দান করে দিয়েছে। নবীজি অবাক,
কি ব্যাপার বলে? এই ব্যাপার, নবীজি চোখের পানি ফেলে কান্দে গরিব জাবেরের ঘর। আমার আল্লাহ কয়, হাবিব তুমি কান্দ কেন? আলমার নবী বলে, মাবুদ গো, এই সাহাবীর প্রেমের কাছে আমি হার মেনে গেলাম। এত প্রেম মানুষের হতে পারে? তুমি ওদেরকে সঙ্গে করে খা। আমার নবী ডাক দিয়ে কয়, আমি আখিরি পয়গম্বর বলছি রে জাবেরের বেটা, তোমরা কি চাও না তোমাদের দয়ার নবীর সামনে চাইতে বসে ভাত খাওয়া? আমি আখিরি পয়গম্বর বলছি, উঠে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে, এইবার গোসল করে নিয়ে এসে জাবেরের বেটাদেরকে সঙ্গে করে খাচ্ছে। ওই যে মাকে জবাই করেছে ওই ছাগলের বাচ্চা দুটো, আমার দয়ার নবীর দিকে তাকায় আর কান্না। নবী জিজ্ঞেস করে, যাবের রে ছাগলের বাচ্চা গুলো কান দেখে? বলে, হুজুর গো, আমরা বেটা মারা বেটা মরে যাওয়া বেটা ফিরত পেলাম, তাই তারা বলতেছে, জবান দিয়ে তো বলতে পারে না, জাবেরের বেটা যদি ফিরত হয় নবী গো, আমাদের মা কেউ ফিরত আমাদের মা কেউ ফিরত দাও। সাহাবীরা, মাংস গুলো রেখো, ফেলে দিও না, হাড্ডি গুলো রাখো, মাংস গুলো খাও। মাংস হাড্ডি গুলো সামনে রেখে বলছে, মামুন, যাবের যেই ছাগল জবাই করে আমরা খেয়েছি, ওই ছাগলকে তুমি জেন্দা বানিয়ে দাও। ইমান যদি পাকা থাকে রে ফকির ভাইরা, ও ফকির ভাইরা, মোল্লা বিশ্বাস ব্যাপারী ভাইরা, ইমান যদি পাকা থাকে রে, আজ হোক কাল হোক ইমানের গাছে ফল ধরবে। নবীজির এই করুণ কাহিনী শুনে এমন কোন মানুষ নাই যে চোখের পানি পড়ল না। এতে বোঝা যায় আমরা সবাই নবীর পাগল। কিন্তু গোটা কতক মোল্লা এসে আমাদের ভিতর থেকে প্রেম কেড়ে নিয়ে যায়।